আজ পনেরোই আগস্ট স্বাগত আপনাদের জাতীয় শোক দিবস আজ উনিশশো সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের সকল সদস্যের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই বিনম্র শ্রদ্ধা জানাই ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ডের কথা যতবার আলোচিত হয় ততবারই সেই কলঙ্কিত এবং বিষাদময় অধ্যায়ের জন্য নেমে আসে একটা শোকের কালো ছায়া সেদিন বিপদগামী কতিপয় সেনা সদস্যের হাতে সপরিবারে নির্মম এবং নৃশংসভাবে নিহত হয়েছিলেন বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যরা মানবতার ইতিহাসের এই ঘৃণ্যতম অপরাধে ঘাতকদের বিচার হয়েছে রায় আংশিক কার্যকর হয়েছে কিছু আসামির ফাঁসি হয়েছে কিছু এখনও পলাতক রয়েছে দাবি আছে পনেরোই আগস্ট নেপথ্যের ঘটনা খুঁজে বের করা আছে তদন্ত কমিশন গঠনেরও দাবি সেই বিয়োগান্ত ঘটনার স্মরণে আজকের এই আয়োজন পনেরোই আগস্ট শোকাবহ শূন্যতা আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি যোগ দিয়েছেন পরিচিত হব তাদের সঙ্গে আমরা সেই শোকাবহ বিষাদময় সেই অধ্যায়ের কথা স্মরণ করব একই সঙ্গে বঙ্গবন্ধুর চিন্তা এবং এই রাষ্ট্র গঠনে তার যে ত্যাগ এবং পরবর্তী সময়ে তার যে দর্শন তার আলোকে আজকে যে বাংলাদেশ আমরা বিনির্মাণ করেছি সেখানে তার কতটা প্রতিফলন ঘটেছে এবং কিভাবে আমরা এই ধরনের ঘৃণ্য এবং কলঙ্কময় অধ্যায় থেকে জাতিকে মুক্ত করব সেই আলোচনার জন্যই আজকে তারা উপস্থিত হয়েছেন পরিচিত হব রয়েছেন প্রফেসর ডক্টর হারুন রশিদ জাতীয় সাবেক উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় স্বাগত আপনাকে রয়েছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস স্বাগত আপনাকে স্যার আপনারা সবসময় এই শোকাবহ দিনটিকে স্মরণ করে নানা আলোচনা করেছেন লিখেছেন কিন্তু যতবার আমরা এ আলোচনা করি আমরা কিন্তু একটা সাংঘাতিক একটা কি বলবো একটা ইমোশনাল কী বলে যে ডাউন ফল হয় আমাদের যে এই কী একটা জঘন্যতম একটা ইতিহাসের ঘটনা ঘটেছে এবং তারপরে বাংলাদেশ যতবার আমরা আলোচনা করি সারা বিশ্বে কিন্তু আমাদের মাথা হেঁট হয়ে গেছে এই পনেরোই আগস্টের জন্য স্যার আপনি যদি শুরু করেন সেই দিনটির কথা মনে করি অগস্ট মাস আমাদের শোকের মাস আজ পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস আজ থেকে সাতচল্লিশ বছর আগে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট দেশি বিদেশি ষড়যন্ত্র এবং নীলকশার ধারাবাহিকায় স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী একটি চক্রবর্তীক ধানমন্ডির বত্রিশ নম্বর বাসভবনে আমাদের জাতির পিতা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দশ বছরের শিশুপুত্র শেখ রাসেল সহ পরিবস্থিত সকল সদস্যকে অত্যন্ত নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয় আজকের প্রোগ্রামের আপনারা শিরোনাম রেখেছেন শোকাবহ শূন্যতা আমার মনে হয় যে শিরোনামটি যথার্থই হয়েছে আসলে একটি প্রারম্ভিক বক্তব্যে উপস্থাপক হিসাবে আপনিও আজকে উচ্চারণ করলেন আমি যতদূর শুনতে পেলাম যে একদল বিপদগামী সেনা সদস্য এই কথাটা কিন্তু সঠিক না একদল বিপদগামী সেনা সদস্য পনেরোই আগস্টের হত্যাকাণ্ড সংগঠিত করেনি এই হত্যাকাণ্ডের পেছনে জাতীয় এবং আন্তর্জাতিক গভীর ষড়যন্ত্র নিহিত ছিল যদি একদল বিপদগামী সদস্য তারাই যদি হত্যা করতো তাহলে বঙ্গবন্ধু পরিবারের উপস্থিত সকলকে হত্যা করা হলো কেন এ হলো আমার এক প্রশ্ন দ্বিতীয়ত আবার কেউ কেউ বলে থাকেন যে বঙ্গবন্ধু পরিবারের প্রতি চরম বিদ্বেষ প্রসূত হয়ে তার পরিবারের সকলকে হত্যা করা হয়েছে তাই যদি হবে তাহলে তিরাশি দিনের মাথায় উনিশশো সালের তেসরা নভেম্বর কারাগারে আমাদের যে জাতীয় কারাগার সেখানে বন্দি মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী জাতীয় চার নেতা তাদেরকে অত্যন্ত নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হলো কেন আসলে আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জন্মতি শেখ হাসিনা এবং তার যে কনিষ্ঠ কন্যা শেখ রেহানা অর্থাৎ বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা তারাও যদি দেশে থাকতেন উনিশশো সালে পনেরোই অগস্ট তাদের বঙ্গবন্ধু এবং পরিবার সদস্যদের যে অবস্থা হয়েছে তাদেরও একই পরিণত হতো বিদেশে অবস্থান করার কারণে তারা প্রাণে বেঁচে গেছেন এখন এটা কেন হলো আসলে বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্য শেখ ফুদুলাক বনি আব্দুর রব সেনিয়াবাদ পরবর্তী পর্যায়ে আবার জাতীয় চার নেতা এদেরকে যে হত্যাকর হলো লক্ষ্য একটাই ছিল যেটাকে বলেছিল আপনারা যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি রাজনৈতিক শূন্যতার সৃষ্টি কেন করতে হবে করতে হবে এই কারণে যে তৎকালীন বিশ্ব পরিপেশটা অবস্থাটা কী ছিল যেটাকে আমরা বলি যুদ্ধকালীন বিশ্ব বিশ্ব দুটা ধারায় বিভক্ত ছিল একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং এই সেনাই যুদ্ধকালীন যু বিশ্ব পরিস্থিতির পরিমণ্ডল থেকে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধ করে একটা দেশ থেকে বেরোয় এসে স্বাধীন হওয়া এটা হলো বাংলাদেশ বিশ্বের ইতিহাসে প্রথম নজির এর আগে তৃতীয় বিশ্বের আর কোনো দেশ থেকে বহু রাষ্ট্র চেষ্টা করেছে নাইজেরিয়ার বাইফ্রাও চেষ্টা করেছে কিন্তু স্বাধীন হতে পারে নাই কিন্তু বাংলাদেশ হয়েছে এবং এটা কার নেতৃত্ব হয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমার নেতৃত্বে বাঙালির অন্তত উনিশ মানে এক হাজার নয়শো বছরের ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে দেখব যে আমরা বি জাতীয় অথবা ঔপনিবেশিক শাসকদের দ্বারা শাসিত বা সরৃদ্ধ হয়েছি বাঙালির যা নিজেদের দ্বারা শাসিত হয় নাই একমাত্র মতো পালদের যদি আমরা বাল দিই তাহলে ইতিহাসের সর্বপ্রথম আমরা স্বাধীন হলাম এবং একটা জাতিরাষ্ট্র পেলাম যার নেতৃত্বে তিনি হলেন আমাদের জাতির পিতার বাঙালির ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এই যে হত্যাকাণ্ড যেটা হলো রাজনৈতিক শূন্যতা এবং যেটা সৃষ্টি হয়েছে দেখুন এই পঁচাত্তরই পনেরোই আগস্ট হত্যাকাণ্ডের পরে একুশটি বছর লাগছে কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু আওয়ামী ক্ষমতা আসছে শেখ হাজিনা এবং শেখ রেহানা যদি ঢাকায় উপস্থিত থাকতেন এবং একই পরিণত হতো তাহলে এই শূন্যতা আর পরিধি আরো আরও বিস্তৃত বিস্তৃত হতো স্যার আসছি আপনার কাছে ডক্টর সৈদ আনোয়ার হোসেন আপনি দীর্ঘকাল এ বঙ্গবন্ধুর উপরে অনেক গবেষণা করেছেন এখনও ইউনিভার্সিটি অফ প্রফেশন আপনি বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক যে স্যার বললেন যে এটা শুধু বিপদগামী করতে আমরা এটা কিন্তু এই আলোচনার মধ্যে যখন আসা হয়তো এইভাবে জিনিসটাকে টার্ন করা হয় কিন্তু একই সঙ্গে কিন্তু এটাও আলোচনার মধ্যে আছে যে এটা এত বড় একটি হত্যাযোগ্য ঘৃণ্য হত্যাযোগ্য সেটি এককভাবে কিছু বিপদগামী সেনা সদস্যের দ্বারা সংগঠিত হয়েছে এটা অনেকেই মনে করেন না এবং তার কারণেই অনেক ধরনের দাবি উঠছে কমিশন গঠন আপনি কীভাবে বিশ্লেষণ করেন ধন্যবাদ শেষের কথাটা আগে বলিনি দু হাজার পনেরোতে প্রথম আমি তদন্ত কমিশনের কথা বলি আমি আত্মতৃপ্তি বোধ করছি এখন গোটা জাতি এই দাবি নিয়ে সামনে এসেছে আমি এখন একটা টেলিভিশন অনুষ্ঠান এবং লেখায় তদন্ত কমিশন আমি কিন্তু আর একটা দাবি জানিয়েছি তদন্ত কমিশন প্রাপ্ত যত তথ্য সব শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে যাতে জনগণ জানতে পারে জনগণকে জানানোর দায়িত্ব সরকারের আছে কারণ সংবিধানের সাত এক ধারায় বঙ্গবন্ধু দিয়ে গেছেন প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ রাষ্ট্র নয় দল নয় সরকার নয় এবং সেই জন্যে শ্বেতপত্র প্রকাশ করতে হবে আমি বর্তমান আওয়ামী সরকারের দুটো ফরজ কর্তব্য রয়ে গেছে তদন্ত কমিশন করতে হবে শ্বেতপত্র প্রকাশ করতে হবে এবং আওয়ামী লীগে করতে হবে এই জন্যে যে বিএনপি জামাত কাজ করবেন বিএনপি তো জিয়াউর রহমান হত্যারই বিচার চায়নি আর জামাত তো করবেই না তো সেই জন্যে এটা একটা ব্যাপার আর একটা হচ্ছে দেখুন আজকে আমি আমার পূর্ববর্তী বক্তা অধ্যাপক ডক্টর হারুন রশীদের সঙ্গে সম্পূর্ণ একমত যে ওটা বিপদগামী সৈন্য নয় তবে চাকরিরত এবং চাকরি দুই দল মিলে বঙ্গবন্ধুকে হত্যা করেছে সেনা সেনাবাহিনীর এখন আমার প্রশ্ন সরাসরি শালিত প্রশ্ন তাদের কি কোর্ট মার্শাল হয়েছে আমার সেনা আইন পড়া আছে তারা বিশৃঙ্খলামূলক কাজ করেছে কর্নেল তাহারকে ফাঁসি দিয়েছেন জিয়াউর রহমান বিশৃঙ্খলামূলক কাজের জন্য কারণ তিনি বিপ্লবী সৈনিক সংস্থার হয়ে কাজ করছিলেন তাহলে এদের কোর্ট মার্শাল হল না কেন তিন বাহিনী প্রধান কি দায়িত্ব আটাতে পারেন কথার ফানুষ উড়িয়ে লাভ নাই কারণ তারা জানলেন না আর সেনা ছাউনি থেকে সেনানিবাস থেকে বেরিয়ে গেল এতগুলো ট্যাঙ্ক এটা কি করে হতে পারে তো আওয়ামী লীগের দায়িত্ব আছে কারণ বঙ্গবন্ধুকে হত্যা করা হবে এই ষড়যন্ত্রের কথা চুয়াত্তর ডিসেম্বর মাসে তখন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আর এন কাউলকে পাঠিয়ে বঙ্গবন্ধুকে জানিয়েছেন কিন্তু বঙ্গবন্ধু বলেছেন বাঙালি আমার দিকে বন্ধুত্যাগ করতে হাত হাতে আঙুল কাঁপবে অগাধ বিশ্বাস বাঙালির উপরে তার তাহলে সে তিন বাহিনী সেনাবাহিনী প্রধানত দায়িত্ব এটাতে পারেন না এই সবগুলোর জন্যেই আমি তদন্ত কমিশন চাই এবং আপনারা অনেকেই জানে না যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে বঙ্গবন্ধু হত্যা কিন্তু ব্যাপারটা লক্ষ্য করুন তিনটে বাড়ি নির্দিষ্ট করা হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি সেনের বাড়ি শেখ ফজল বাড়ি এবং জেলখানা এক আর বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে হবে আপনাদের শূন্যতা যে কথাটা আছে সত্যি এবং পঁচাত্তর থেকে ছিয়ানব্বই আবার দু এক থেকে ছয় পর্যন্ত এই সময় স্বাধীন বাংলাদেশ ছিনতাই হয়ে গিয়েছিল এবং মুক্তিযুদ্ধ বিরোধী যা কিছু করণে তাই করে ফেলেছে এবং সবচেয়ে দুঃখ লাগে বঙ্গবন্ধু পর্যন্ত নির্বাসিত হয়েছে আমার ছাত্রছাত্রীরা বলেছে ছিয়ানব্বই পরে যখন সাত মার্চের ভাষণ শুনেছে যে এই ভাষণ আমাদের শুনতে দেওয়া হয়নি কেন আমার শ্রেণীকক্ষে তো যাকে এখন কথা হলো যে কথাটা বলতে চাচ্ছি চট্টগ্রামের হালি শহরে একজন বুজর্গ ব্যক্তি ছিলেন তথা কথিত আন্ধা হুজুর বলা হতো মানে অন্ধতিলি তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তার দায় দায়িত্ব এড়াতে পারবেন না আমার সরাসরি বক্তব্য তার কারণ হচ্ছে কর্ণ রশিদ এবং তার স্ত্রী জুবাইদা রশিদকে তিনি সবসময় কুপুরি কালাম শিখিয়েছেন যে বঙ্গবন্ধুকে হত্যার জন্য কি দোয়া পড়তে হবে এবং তাকে হত্যা করার সময় কি দোয়া পড়তে হবে তিনি কেন দায়িত্ব আড়াবেন সেই জন্য আরো দুঃখ লাগে আমার কাছে যে উনি আলোচিত হয়েছে আপনি বলছেন এটা কি না মানে আলোচনার মধ্যে এসেছে ওনার দিকে তোলে নি আমি ছাড়া কেউ তোলেনি আমার কিছু লেখায় কোনো তারিখে বেরোবে ইংরেজি বাংলা তার মধ্যে থাকবে এখন আর একটা কথা বলি আমি উনিশশো তিয়াত্তরের ডিসেম্বর মাস তখন আমি এডিনবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো গ্রন্থাগারে পড়ছি নিউ স্টেটসম্যান পত্রিকাটা আমার খুব পছন্দের ছিল তো পাতা উল্টাতে উল্টাতে একুশে ডিসেম্বর সংখ্যা দেখি বাংলাদেশের পুরো প্রতিবেদন কে লিখেছে মাইকেল বার্নস পরে দেখি মাইকেল বার্ন বাংলাদেশে এসে ঘুরে ফিরে সরজমিন প্রতিবেদন লিখেছে খুব আকর্ষণ বোধ করলাম কারণ তখন তো ইন্টারনেট নাই সেলফোন নাই বাংলাদেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করি সব মুদ্রণ মাধ্যমের মাধ্যমে আর বিবিসি রেডিও কখনো শুনি বাড়ি ফিরলে বাড়ি ফেরাও কঠিন কারণ রাত একটা পর্যন্ত গ্রন্থাগারে কাজ করতে হতো আচ্ছা তো মাইকেল বার্নস শেষের দিকে যা লিখেছিলেন আজকের অনুষ্ঠানের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক তিনি লিখেছিলেন উইথ এ ফিউ ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস উইথ এ ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস ফিভ ইয়ার্স বাংলাদেশ ইজ গাইং টু নেইটস ব্র্যান্ড অফ লিডারশিপ মোর দ্যান এভার কিন্তু খুনিদের কাছে এই হিসেব মেলেনি তারা তাড়াতাড়ি শেষ করছে আচ্ছা উনিশশো পঁচাত্তরের ষোলোই আগস্ট আমি আবার গ্রন্থাগারে লন্ডন টাইমস পড়ছি সম্পাদকিত চোখ আটকে গেল প্রথম বাক্য লেখা হলো ইফ শেখ মুজিব স্কেল সো ট্র্যাজিক্যালি দেন বাংলা দেয়ার ওয়াজ নো নিড ফর বাংলাদেশ টু এবার এ ফ্রি কান্ট্রি লন্ডন টাইমস দেশে ফিরলাম আটাত্তরে নভেম্বরে বাংলা কাজ করার সময় বাংলা ষোলো তারিখে আপনি তখনকার যে বিদ্যমান বাস্তবতার কথা উল্লেখ করলেন যে স্নায় যুদ্ধকালীন যে রিয়ালিটি সেই সময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হলো কিন্তু এই যে দেশি বিদেশি চক্রান্তের কথা যেটা বলছেন এবং যেটা জাতীয় কমিশনের কথা বলা হচ্ছে এবং ক্ষমতায়ও আছে কিন্তু আওয়ামী হ্যাঁ কিছু লোকের বিচার হয়েছে তাহলে প্রবলেমটা কোন জায়গায় এই জিনিসগুলোকে আনাট করার ক্ষেত্রে আপনি কি দেখছেন যে কেন এই গভীরে প্রবেশ করা এবং আরও এটার স্কেলকে এটার ল্যান্ডস্কেপকে আরও বিস্তৃত করে কারণ বাং এই হত্যার রাজনীতি তো কোনোদিন কোনো নেশনের জন্য সম্মানজনক নয় এবং সেটা তো বাংলাদেশই এটা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এটা বাংলাদেশের রাজনীতি কোথায় গেছে রাষ্ট্র হিসাবে আমাদের সম্মান কোথায় গেছে আপনি যদি দেখেন আসলে বাংলাদেশ আমাদের যে একটা রাষ্ট্র নানাবিধ চ্যালেঞ্জ সংকট মোকাবেলা করে আজকে আমরা দু সালে এখানে এসে পৌঁছেছি বাংলাদেশে কখনও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুলিদের বিচার হবে বিচার যাতে না হয় আইন পর্যন্ত পাশ হয়েছে রহমান এবং মোস্তাক তারা যখন ক্ষমতায় উনিশশো পঁচাত্তরের ছাব্বিশে সেপ্টেম্বর আইন শুধু হত্যাই করেনি আবার আইন করেছে যাতে বিচার করা না যায় সেই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুরিদের দেশে বিচার হবে কেউ কিন্তু ভাবে নাই আবার একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদা বাহিনিসে যারা জহাযুদ্ধ করেছে তাদের গণহত্যায় সামিল হয়েছে আমাদের দেশের সেরা বুদ্ধিজীবীদের হত্যা করেছে বহু সাংবাদিক তাদেরকে হত্যা করা হয়েছে সেই সব হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত যারা যুদ্ধাপরাধী মানতাবৃদ্ধ অপরাধ করেছে সেই গোলাম আজব এবং অন্য যারা আছে মতি রহমান নিজামি এবং মুজাহিদ কামরুজ্জামান ইত্যাদি এদের বিচার হবে সালাদ যদি কেউ কি কখনো ভাবতে পারছে কত দম্ভক্তি বিচার হয়েছে কথাটা বললাম এই জন্য যে আমরা আমাদের এই রাষ্ট্র এবং যে রাজনৈতিক নেতৃত্ব তাকে পূর্বপর বহু কিছু বিচার বিশ্লেষণ হিসাবে রেখে তারপর কিন্তু পথ চলতে হয় আমরা অনেক কিছু মানে আদর্শগতভাবে বা আইডিয়ালি যদি বলি অনেক কিছু ভাবতে পারি যেটা করা হয় না কেন এটা হচ্ছে না কেন কিন্তু পলিটিক্যাল যেটা বলে রিয়াল পলিটিক অ্যাপ্রোচ যেটাকে বলি সে সময় অনেক কিছু করা সম্ভব হয় না যে চাই চায়না চীন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে আমাদের বিরোধিতা করেছে আজকে সেই চায়না হলো আমাদের অন্যতম বন্ধুরাষ্ট্র তাই না কাজই আপনি কি সামনের দিকে চলবেন না সবসময় পিছনের দিকে চলতে থাকবেন বঙ্গবন্ধু দিয়ে গেছেন যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিসিয়া তো আমার যেটা বক্তব্য যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনতি শেখ হাসিনা যদি জীবিত না থাকতেন এবং তিনি যদি প্রধানমন্ত্রী না হতেন তাহলে অন্তত এই সময়ের মধ্যে যে যুদ্ধাপরা বিচার হয়েছে এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খনিদের বিচার হয়েছে এই বিচারকার যেও হতো না এটাও হতো না কিন্তু এটা হয়েছে বঙ্গবন্ধুর কন্যা তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন বলেন কাজে যেটা বলেছেন আপনারা যে শোকাবহ শূন্যতা এই শূন্যতা যে আরও কবি কত গভীর আরও কত বিস্তৃত হতো যদি শেখ হাজিরা প্রধানমন্ত্রী না হতেন তাহলে জাতি আরও বুঝতে পারত আর যেটা হলো আপনার প্রশ্চয় এক অর্থে আমি কিছুটা টাচ করেছি দ্বিতীয় আমি যে কথাটা বলতে চাই যে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই যে নির্মম হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড কি শুধু বঙ্গবন্ধু তার পরিবার বা একটা পরিবারের প্রতি প্রতিশোধমূলক হত্যাকাণ্ড না এটা গভীর ষড়যন্ত্রের অংশ সেখানে যেটা হলো যে আমি আগেই বলেছি সেনাই যুদ্ধকালীন বিশ্ব এবং যারা পাকিস্তানের পক্ষ সমর্থন করেছিল পরাশক্তি এবং বৃহৎ শক্তি এক তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছে তাদের পরাজয় পাকিস্তানের তার সাথে সাথে তারা সমর্থক ছিল অর্থ দিয়েছে সমর্থন করেছে নানাভাবে তাদেরও তো পরাজয় ছিল সেটা তার কাজেই সেনা যুদ্ধকালীন বিশ্ব পরিস্থিতির পরিমণ্ডলে এই পরিপ্রেক্ষিতেও মনে রাখতে হবে যে তাদেরও পরাজয় ছিল চিলির আইল্যান্ডে গিয়ে হত্যা করা হলো নগরুবাঙ্গে হত্যা করা হল সব আমরা জানি এক ওই সময় কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে প্রায়শই আপনি প্রতিদিন দেখতে যে একটা সেনা অভ্যুত্থান হয়েছে অর্থাৎ ক্ষমতার বলয় সৃষ্টি করার জন্য যাকে তাকে সমর্থক হলেই হলো এভাবে হয়েছে আজকে সেই পর ফেজ থেকে আমরা উত্তরণ করেছি এখন যে কথাটা বলছিলাম যে পনেরো আগস্টের হত্যাকাণ্ডের পরে তারা যা হত্যাকাণ্ড করেছে বঙ্গবন্ধুকে নিঃসরভাবে হত্যা করেছে এখানে কি থেমেছিল তারা বাংলাদেশের নাম কিন্তু ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করেছিল রেডিও বাংলাদেশ বেতারের নাম কিন্তু রেডিও বাংলাদেশ করেছিল অর্থাৎ সেই পাকিস্তানি আদলের পাকিস্তানি ধারায় আসলে যেটা হলো মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যে চার রাষ্ট্রীয় মূলনীতি যেটা হলো জাতি হিসাবে আমাদের কোর ভ্যালুস এবং তার মূলে হলো যেটা হলো অসাম্প্রদায়িকের আদর্শ যেটা হলো বাঙালির আদর্শ হাজার বছর ধরে এটা গড়ে উঠেছে সেই আদর্শের উপর ভিত্তি করে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু জীবনে দ্বিজে দ্বিতত্ত্বে বিশ্বাসী ছিলেন না বঙ্গবন্ধু উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানি বিশ্বাসী ছিলেন না বরং এই পাকিস্তান রাষ্ট্র আমাদের একটা উপরে রাষ্ট্র এই রাষ্ট্র ভেঙে বাঙালি স্বাধীনতা অর্জন ছাড়া বাঙালি সার্বিক মুক্তি হবে না এই প্রশ্নে হোসেন শিল সরীর সাথেও তার দ্বিমত ছিল কাজই বঙ্গবন্ধু ওই সময় এই যে বাংলাদেশ সৃষ্টি করলেন ভারত উপমহাদেশে শক্তির ভারসাম্য নষ্ট হয়েছে না ব্যালেন্স অফ পাওয়ার নিঃসন্দেহে নষ্ট হয়েছে পাকিস্তান ভেঙে যাচ্ছে ভারত তখন আরও অনেক শক্তিশালী হয়েছে এইটা বৃহৎ শক্তি সুপার পাওয়ার তারা কিন্তু চায় নাই এর তাদের নিজস্ব স্বার্থে এটা হলো আন্তর্জাতিক পরিপ্রেক্ষি আর জাতীয়ভাবে যদি যেটা বলি যে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে শুধু ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেনি যে আদর্শের উপর ভিত্তি করে বঙ্গবন্ধু রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই আদর্শকে তারা হত্যা করেছে এখন লাস্ট আমার যেটা হলো একটা যদি বলেন মানে দুঃখের বিষয় বা পাশাপাশি ক্ষোভের বিষয় বলতে পারেন পারে একজন শিক্ষক গবেষক হিসাবে যে জিয়রম সাহেব যদি মুক্তিযোদ্ধার সত্যি হয়ে থাকেন তাহলে জিওর রহমান সাহেবকে কিন্তু এই ফারুক রশিদ অ্যাপ্রোচ করেছে ইট ইজ রেকর্ড এস এ করিমের শেখ মুজিব ট্রাম্প অ্যান্ড টাজি বই দেখেন এবং তারা লন্ডনের আইটিভি টেলিভিশনের সাথে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে এই যে সাক্ষাৎকার দিয়েছে ফারুক রশিদ সেখানে স্পষ্ট বলেছে তাকে আমরা অ্যাপ্রোচ করেছি তারপর তিনি কী বলেছেন তো বঙ্গবন্ধু হত্যা করার পরে ফারুক রশিদের দায়ভার জিও রহমান নিতে হবে কেন তিনি তাদেরকে বিচার না করে ইন্ডিয়ান আইন জারি হলো খন্দকার মোস্তাফ জিউ রমাতন চিফ অফ দি স্টাফ সেনাবাহিনীর তারপরে তিনি আবার পঞ্চম সংশোধনী অন্তর্ভুক্ত করতে চেষ্টা করলেন এবং আত্মস্বীকৃত ঘুরিতে বিভিন্ন দ্রুত চাকরি দিলেন এই কাজটা কেন করলেন তিনি যদি সত্যিকার অর্থেই একজন মুক্তিযুদ্ধ হন তাহলে উনিশশো বাহাত্তর সালে বিচিত্রায় তিনি কী রেখেছিলেন একটি জাতির জন্ম বলেছিলেন বঙ্গবন্ধু শেখুর রহমান সাতই মার্চের ভাষণ দিয়েছেন সেই ভাষণে উদ্বিগ্ধ হয়ে তারপর আমরা মুক্তিযুদ্ধ দিয়েছি ইফ দ্যাট ইজ ট্রু এবং দ্যাট ইজ এ ফ্যাক্ট তাহলে বঙ্গবন্ধু জাতির পিতা তাকে হত্যা ষড়যন্ত্র হয়েছে এটা তিনি যখন জানতে পেলেন একজন সামরিক কর্মকর্তা হিসাবে তার তো নৈতিক এবং তার প্রফেশনাল দায়িত্ব হলো সেটা রাষ্ট্রপতিকে অবহিত করা সেই কাজটা তিনি না করে যেটা কাজটা করেছেন এটা তো এক ধরনের শুধু তিনি কিন্তু পনেরোই আগস্টে হত্যাকাণ্ডের সুবিধা না আসলে তিনি এর একটা অংশে পরিণত হন তিনি একটা অংশে পরিণত হন প্রফেসর সৈন্য হোসেন স্যার আরেকটা বিষয় বলেছেন যে তখনকার যে তিন বাহিনীর প্রধানের কথা বলা হয়েছিল একজাক্টলি উনি যথার্থী বলেছেন তারা কি দায় দায়িত্ব এড়াতে পারেন যে কারণে আসলে লেখুন পঁচাত্তরই পনেরো আগস্টের এই শোকাবাহ হত্যাকাণ্ড যদি আপনার বুঝতে হয় তাহলে বাহাত্তর থেকে পঁচাত্তরের অবস্থাটা কি এরা বুঝতে হবে উনিশশো বাহাত্তর সালের একত্রিশে অক্টোবর জাতীয় দল যথোদের সৃষ্টি হলো তারা বৈজ্ঞানিক সংস্থানদের স্লোগান দিল এই বিপ্লব বাংলাদেশ বিপ্লব অসমাপ্ত আর আব্দুল হক সাহেব যেসরের উনিশশো সাল পর্যন্ত তার পার্টির নাম রাখলেন ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি মার্সিস ইসলামী ইস্ট পাকিস্তান মনে রাখেন অর্থাৎ বাংলাদেশ হয় নাই এবং আব্দুল হক সাহেব একটা চিঠি দিয়েছেন ভুট্টের কাছে বৃত্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী যে আমার অস্ত্র দরকার টাকা দরকার আর ওয়্যারলেস দরকার ওয়ারলেস সেট কেননা বঙ্গবন্ধু সরকার বিরুদ্ধেই করবেন মতিন তোহা আলওয়উদ্দিন তারপর এই যে আবদুল হকের কথা বললাম সে সময় কী করেছে তারা এই তথাকথিত উগ্র চিমপন্থী তারা সচ্চ পন্থায় বঙ্গবন্ধু সরকারকে উৎখাত করার জন্য যে পদক্ষেপ নিয়েছে এবং উনিশশো তিয়াত্তর সালে পাঁচ মাসে ষাটটি থানার তারা আক্রমণ করে অসল নিয়ে গিয়েছে পাটের গুদামে আগুন দিয়েছে আমাদের রেললাইন উপড়ে ফেলেছে এর অর্থ কী দাঁড়ায় সদ্য স্বাধীন একটি শিশু রাষ্ট্র এত বড় চ্যালেঞ্জ যুদ্ধবিধ্বস্ত কোষাগার শূন্য এবং এরপরে আবার মার্কিন মার্কিন মানে শিপ সেখানে যে গম নিয়ে চিটেগাং বন্দরে এসে নোঙ্গ না করে আবার ফিরে গিয়েছে উনিশশো চুয়াত্তর সালে যে কারণে আমাদের কেন চলে গেল এক্সকিউজ কি যে বাংলাদেশ কিউবাকে যে গানি ব্যাগ অর্থাৎ চটের যে বা পাটের যে থলে এটা রপ্তানি করেছে কাজী এটা করলে পিএল ফোর এইটটি সেই অধীনে সেই রাষ্ট্রকে দিতে পারে না এই বলে চলে গেল দুর্ভিক্ষ হল আসলে যেটা হলো বাহাত্তর থেকে পঁচাত্তর আপনি যদি গণকণ্ঠ দেখেন বাটানি সাহেবের যদি হকতা দেখেন এবং শীর্ষিক যাদের লাল ডান্ডা প্রতি দেখেন এবং তাদের কর্মকাণ্ড দেখেন পাঁচজন এমপিকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে একটা যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এই সব করে আসলে কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার ব্যাকগ্রাউন্ড করা হয়েছে

কিলিং অফ শেখ মুজিব ওয়াজ্টোরিক শেখ মুজিব হত্যা একটি ঐতিহাসিক প্রয়োজন তো দেখুন কি যে সম্পাদক এই সম্পাদকীয় লিখেছেন তিনি পরবর্তী সময় তিনি প্রায়ত আল্লাহ তাকে বেহিব করুক তিনি কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছেন আচ্ছা কারণ আওয়ামী লীগ লোক চেনে না লোক চেনে না বঙ্গবন্ধু চিনতেন এখন চেনে কেনে আমি জানি না তো জাগে এখন কথা হচ্ছে যে আমার অধ্যাপক ডক্টর হারুন রশিদ বেশ কবার একটি বিশেষণ সমৃদ্ধ শব্দ ব্যবহার করেছেন আত্মস্বীকৃত খুলি আমরা করি সব সময়। এই আত্মস্বীকারের একটা দৃষ্টান্ত আমি দেই উনিশশো ছিয়াত্তরের আগস্ট মাসে তখন আমি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছুটির দিন সম্ভবত নাহলে বাড়িতে থাকার কথা না টেলিভিশনে অ্যান্থনি ম্যাস্কারন হাস পনেরোই আগস্ট একটা অনুষ্ঠান উপস্থাপন করছেন সেখানে কর্নেল রশিদ বললেন ইংরেজিতে যা বললেন তার বাংলাটা হলো এই আমি শেখ মুজিবকে হত্যা করেছি তোমাদের সাহস আছে আমাকে বিচারের কাঠ করায় দাঁড় করানো অভিবাদন অভিনন্দন ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এদেরকে কাঠ গড়ায় দান করিয়েছেন এটি একাত্তরের মতো একটি অর্জন আমাদের আমি মনে করি কিন্তু ওই যে বলছিলাম যে খুনিদের বিচার হয়েছে ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রকারীদের বিচার হয়নি দেশি এবং বিদেশি কতগুলো তথ্য দেই আর কি প্রথম তথ্য হচ্ছে যে পনেরোই আগস্ট সারারাত রাত মার্কিন দূতাবাস খোলা ছিল বাতি জ্বলছিল কেন তদন্ত কমিশন বলুক আমাকে ডক্টর হেনি কিসেন্জার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকসনের মার্কিন দূতাবাসে বার্তা পাঠালেন খন্দকার মুশতাক যদি কোন সাহায্য চায় তবে যেন তাকে করা হয় তথ্য আছে দলিল আছে পাকিস্তান ষোলোই আগস্ট বাংলাদেশকে স্বীকৃতি দিল এর আগে বলি পনেরোই আগস্ট সকাল দশটা এগারোটার দিকে মেজর ডালিম বাংলাদেশ ওরা তো বাংলাদেশ রেডিও বলতো ঘোষণা দিল ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ সেই ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশকে স্বীকৃতি দিল পাকিস্তান উপহার হিসেবে প্রচুর পরিমাণ চাল পাঠালো অনেক কিছু আচ্ছা এখানে একটু পেছনের কথা বলে নেই আমি ইতিহাসের নগণ্য মানুষ আমি অতীত জেনে বর্তমানকে বুঝতে চাই এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা পেতে চাই সেই জন্য আমি অতিথির দিকে পা এবং আমরা যখন হাঁটি তখন দুই পা কিন্তু একসঙ্গে সামনে যায় না একটা পা পেছনে থাকে পেছনের পা যদি শক্তি না দেয় সামনের পা শক্তি পায় না এবং অনেকটা রোমক কিংবদন্তির দেবতা ছিলেন জেনাস জেনাসের একটা মজা ছিল তার সামনে দুটো চোখ পেছনের দুটো চোখ তাকে ফাঁকে দিতে করতে পারতো না ইতিহাস হলো জেনাস ইতিহাস যে আত্মস্থ করতে পারে সে অতীত বোঝে বর্তমান অনুধাবন করে ভবিষ্যৎকে পথ নির্দেশ দিতে পারে আর কি কেমন দিতে পারে একটা দৃষ্টান্ত দেই আমার ইতিহাস বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রমেশচন্দ্র মজুমদার যিনি ২৬ বছর বয়সে সরাসরি অধ্যাপক হয়েছিলেন উনিশশো বাহাত্তরে ছয় সাত আট বঙ্গবন্ধু কলকাতা সফরে গেলেন তো সাত তারিখে আকাশবাণী বেতার থেকে কত কিছু মানুষের সাক্ষাৎকার প্রচার করা হলো তখন আমাদের ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য আকাশবাণীতে প্রদায়ক হিসেবে কাজ করছেন তাকে নির্দেশ করা হয়েছিল বঙ্গবন্ধু আসছেন কলকাতা শহরের সব নামি দামি লোকজনদের সাক্ষাৎকার নিয়ে এসব রমেশচন্দ্র মজুমদারের কাছে গেছেন রমেশচন্দ্র বসন্ত তখন বেশ বয়স্ক তিনি বললেন শেখ মুজিব তো এখন অনেক জনপ্রিয় অনেক ভালো অবস্থা আছে কিন্তু এটা থাকবে না ক্রমেই অজনপ্রিয় হবে গোলমাল হবে যার হতে হবে সামরিক বাহিনী শেখ মুজিব মারাও যেতে পারে তো পঙ্কজ দাস ভাবলেন এটা কী করে প্রচার করা যায় আকাশবাণীতে বিরাট সভা হল বলেছেন না রমেশচন্দ্র বন্ধুদারের কথায় আমরা হাত দিতে পারবো না তো সেটা প্রচার করতে হবে বঙ্গবন্ধুও শুনেছেন বঙ্গবন্ধুর সঙ্গে যখন সাত তারিখে দেখায় রাজভবনে দা। পঙ্কজ রমেশ স্যার ঠিক কথা কইছে ঠিক কথা কইছে আমি বুঝতে পারি তো ইতিহাস পড়লে ভবিষ্যৎ দেখা যায় তো সেই জন্য আমি বলছি যে আমার তদন্ত কমিশন করে এই দেশি বিদেশি ষড়যন্ত্রকারী এবং দেশগুলোকে চিহ্নিত করতে বঙ্গবন্ধুকে পনেরোই আগস্টের আগে তিনবার হত্যা চেষ্টা হয়েছিল দ্বিতীয়বার হত্যার সঙ্গে জড়িত ছিল চীন যুগ কলকাতার যুগান্তর পত্রিকায় এনতার তথ্য দিয়েছে একাত্তরের ভূমিকা আর দু হাজার ভূমিকা এক নয় কিন্তু এটা মনে রাখতে হবে কারণ রাজনীতি আর কূটনীতিতে শেষ কথা বলে কিছু নাই আর কি তো সেই জন্য আমার প্রচন্ড এক শূন্যতার আছেই কারণ বঙ্গবন্ধুর নেতৃত্ব যদি থাকত দেখুন তাহলে আজকে বঙ্গবন্ধু এতদিন বেঁচে থাকতেন কিনা জানি না সম্ভব না কিন্তু থাকলে বাংলাদেশ কোথায় থাকতো আমরা তো পঁচিশটি ছাব্বিশটি পঁচিশ বছর কত বছর একুশ বছর একুশ বছর তখন তো বাংলাদেশ ছিল না আর তো সেই ওই সময়টা হারিয়েছি কারণ মুক্তিযুদ্ধের সময় শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে আমাদের আন্তর্জাতিক ভ্রাম্যমান দূত অধ্যাপক বিচারপতি অবসাহাজ চৌধুরী দেখা হয়েছিল মুক্তিযুদ্ধের দিনগুলো আমি পড়েছি সেখানে ইন্দিরা গান্ধী বলেছেন দেখুন খেয়াল রাখবেন যে বাংলাদেশ হবেই কিন্তু এই বাংলাদেশে যেন কোনো দিন সামরিক শাসন না আসে সেই সামরিক শাসন এসেছে মার্শাল্লা হচ্ছে সেনাবাহিনীর জন্যে আমাদের জন্যে নয় তো সেই মার্শাল্লা দিয়ে দেশ শাসন করা হলো আর তাদেরই হাতে বঙ্গবন্ধু হালে না উনিশজন সেদিন হত্যা হয়েছে এবং এর কাছাকাছি একটা দৃষ্টান্ত আমি পাই সেটা হচ্ছে আঠারোশো সাতান্ন সেপ্টেম্বর মাসে ব্রিটিশ সৈনিক কর্নেল হটসন বাহাদুর শাহ চার রাজপুত্রকে এক জায়গায় আবিষ্কার করল সঙ্গে সঙ্গে সে ব্রাশ ফায়ার করে চারজনকে হত্যা করলো করে খুব আত্মপ্রসাদ পেল তার কাছে তথ্য ছিল যে এরা ইংরেজ হন্তারক সব কিন্তু যেটা পরে প্রমাণিত হয়নি তিন বছর পরে ইংরেজ ইতিহাসবিদ ম্যালিসন ভারতের ইতিহাস লিখছেন সেই বইটি পড়ে আমি দেখি সেখানে তিনি লিখেছেন এই ঘটনা ইট ওয়াজ বোথ আননেসেসারি অ্যাজ ওয়েল অ্যাজ ক্রাইম এটা অপ্রয়োজনীয় এবং এটি অপরাধ তো আমরা উনিশ জনকে হত্যা করার সম্পর্কে কি লিখতে পারি ওই সর্বশেষ বক্তব্য মানে আমার পক্ষ থেকে সেটা হলো এই যে আপনি একজন বিজ্ঞ সঞ্চালক হিসাবে আপনি ভালো করে জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করে যুদ্ধ অপরাধ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা করেছে খুঁজে খুঁজে বের করে তাদের মরণোত্তর হয় আমরা এই বাঙালিরা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে সব বিশ্বব্যাঙ্ককে উপেক্ষা করে চ্যালেঞ্জ দিয়ে পদ্মা সেতু নির্মাণ করেছি না করেছি কাজই আমার দৃঢ় বিশ্বাস যে বর্তমানে যে রাজনৈতিক ফরম্যাট যেটা বিরাজমান এইটা তো আর চিরস্থায়ী নয় এটা তো এভাবে থাকবে না ভবিষ্যৎ প্রজন্ম যেমন আরও বেশি করে বাংলাদেশ নিয়ে ভাববে চিন্তা করবে বাংলাদেশ কীভাবে স্বাধীন হলো বঙ্গবন্ধুর নেতৃত্ব বঙ্গবন্ধুর নেতৃত্ব আর জন্ম না হলে বাংলাদেশ হতো না কাজেই যে নেতার জন্ম ছাড়া না হলে বাংলাদেশ হতো না তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হলো তারপর আবার বিচার না হয় তার জন্য আবার আইন পাশ করা হলো কাজেই ভবিষ্যৎ প্রজন্ম নিঃসন্দেহে তারা অধিকতর দেশপ্রেমিক প্রজন্ম হবে এবং তারা এই হত্যাকাণ্ডের যেটা বলেছেন ইনকোয়ারি কমিশন সেটা করে এবং করে দেশি বিদেশি যারা যুক্ত প্রয়োজন হলে তাদের মরণোত্তর বিচার ব্যবস্থা তারা করবেন এটা আমার আমরা শেষ আপনার দেখুন আমি ছোট্ট একটি কথা সংযোজন করি উইনস্টন চার্চিল খুব প্রাজ্য মানুষ ছিলেন ইতিহাসের উপরও বই লিখেছেন তো একটি বইতে তিনি ইতিহাস কেন লিখেছেন ভূমিকায় লিখছেন সেখানে বলছেন ইফ ইউ লুক লংগার ব্যাক ইউ ক্যান লুক ফারদার ফার্দেড তুমি যতদূর পেছনে তাকাবে ততদূর তুমি সামনে তাকাতে পারবে তো আমি সামনে এগিয়ে যেতে চাই বাংলাদেশ এগোবেই কিন্তু বাংলাদেশের পেছনে এই যে শূন্যতার ইতিহাস আপনাদের অনুষ্ঠানে শিরোনাম ধার করে নিয়ে বলছি সেটাও আমাকে জানতে হবে সে ব্যবস্থা করতে হবে তো সে আমি চাই না পনেরোই আগস্ট আবার ঘটুক একুশে আগস্ট আবার ঘটুক তো আগস্ট মাস কিন্তু আমাদের একটা মিশ্র মাস শোকটাই বড় উল্লাসও আছে আটই আগস্ট বঙ্গমাতার জন্মদিন পাঁচই আগস্ট শেখ কামালের জন্মদিন আবার একুশে আগস্টের মতো ঘটনা ঘটেছে চব্বিশে আগস্ট নারী নেত্রী আইভি রহমানও প্রয়াত হয়েছেন ওই একুশে আগস্টের ঘটনা থেকে তো একটা মিশ্র মাস আমার আগস্ট মাস এলেই আমরা নানান কিছু কথা বলতে শুরু করি আমাদের কথা আমাদের জানা আমাদের লেখা সব কিছুই কিন্তু অনুমিত সত্যের উপরে নির্ভর এবং দেশি বিদেশি কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন তথ্যের উপরে আমি ইতিহাসের নগণ্য মানুষ হিসাবে চাই আমাকে তথ্য জানানো হোক আমাদের সাহসী উদ্ভাবনী নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু বানিয়ে তিনি চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করেছেন তার দৃষ্টান্ত তৈরি হয়েছে তার সামনে বড় চ্যালেঞ্জ এই তদন্ত কমিশন এবং সেই পত্র ধন্যবাদ ডক্টর সৈদ হোসেন ধন্যবাদ প্রফেসর ডক্টর হারুন রশিদ আপনাদের দুজনকে প্রিয় দর্শক আজকের এই শোকাবহ দিনে আমরা স্মরণ করেছি জাতির জনক বঙ্গবন্ধুকে সে নির্মম হত্যাকাণ্ডকে এবং একই সঙ্গে তারা বলেছেন যে এই হত্যাকাণ্ড সংগঠনের পেছনে যে আন্তর্জাতিক যে তখনকার বাস্তবতা যে প্রেক্ষিত প্রেক্ষাপট এবং দেশীয় যে যোগসাজস এবং যারা এটার সঙ্গে সম্পৃক্ত সেটার বিচার হয়েছে এবং আংশিক রায় কার্যকর হয়েছে কিন্তু আগামী দিনে যে প্রত্যাশা সে কথা সবাই বলছেন যে সামনের দিনে সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যেতে হলে বঙ্গবন্ধুকে যেভাবে নির্মমভাবে এই দৃশ্যপট থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে নির্মহত্যাযজ্ঞের মাধ্যমে সেটি বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে সে কলঙ্ক মোচনের স্বার্থে এবং আরও এগিয়ে যাওয়ার জন্য একটি সত্য উদ্ঘাটনের যে চেষ্টা সেই চেষ্টা আমাদের থাকতে হবে জাতি হিসাবে যারা আমরা আরও একটি সম্মানজনক অবস্থানে যেতে পারি সেই আত্মজিজ্ঞাসার রেখেই আজকের এই শোকাবহ দিনে আমাদের এই শোকাবহ শূন্যতায় বিশেষ আয়োজন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও পরের কোনো বিশেষ আয়োজনে আর এই অনুষ্ঠানটি চাইলে আপনি অনলাইনে দেখতে পারেন ভিজিট করুন এন ডট কম এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান এবং খবর যেগুলো আপনি জানতে চান দেখতে চান আপনার জেনে নিতে পারেন দেখা হবে